नमस्कार, वेलकम बैक टू माय चैनल श्रीज इन्फिनिटी वर्ल्ड। आज शुभ महालया, তাই ভাবলাম রেগুলারের ব্লগ না নিয়ে এসে আজকে তোমাদের সঙ্গে অন্যরকম দু চার কথা বলি। প্রথমেই আমি জানাতে চাই যে এই যে মহালয়া, এটা কেন হয়, কি জন্য হয় সেটা কি তোমরা জানো? অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, তাই ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। রোজই তো প্রত্যেক দিনের রোজ নামচা তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি, রোজই তো নানান রকম টিপস, সেটা স্কিন কেয়ারের হোক, কুকিংয়ের হোক, করেই থাকি। আজকের দিনটা না হয় একটু অন্যরকম হোক। প্রথমত আজকে আমাদের সববার ঘুম ভেঙেছে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠের মধ্যে দিয়ে। এই একটা দিন সারা বাঙালি জাতি, সারা আপামর বাঙালি কিন্তু ঠিক ভোর চারটেই উঠে পড়ে। এটা কিন্তু আমাদের খুব গর্বের বিষয়, কারণ আমার মনে হয় না পৃথিবীর কোথাও কোনোখানে কোনো জাতি এইভাবে বছরের একটা দিন একসাথে জেগে ওঠে, তাই না? এটা বোধ হয় গিনেস বুকে নাম তোলার মতোই একটা ব্যাপার। তো এই মহালয়ার যে আগমনী অনুষ্ঠান মা দুর্গার, এই মহিষাসুর মর্দিনী, এটা একটা অন্যরকম সুর আমাদের মনের মধ্যে তোলে, একটা ভালো লাগা, আবার একটা যেন কোথাও বিষাদ যে মা আসছেন, আবার মা এসে চলে যাবেন, আবার একটা বছরের জন্য আমাদের অপেক্ষা। তো যাই হোক, প্রত্যেক বছর মহালয়ার দিন থেকেই আমাদের কিন্তু ঢাকে কাঠি পড়েই যায়। তার আগে মোটামুটি সব কেনাকাটা হয়ে যায়, আর বাকি থাকে এক্সট্রা জিনিস, মানে ব্যাগ, জুতো, কালারফুল ম্যাচিং নানান রকম ওড়না বা অ্যাক্সেসরিজ, মানে জুয়েলারি, মাথায় এই লাগাবো, সেই লাগাবো, নেল পলিশ, এই টুকরো টাকরা জিনিস। আর যারা তার আগে টাইম পায়নি, কচিকাঁচা, তাদের হয়তো পরীক্ষা চলছিল, তারা হয়তো মহালয়ার দিন শুরু করে দিয়েছে কেনাকাটা। কিন্তু এই বছরটা তো সত্যিই অন্যরকম। এই বছর একেবারেই অন্যরকম। বাচ্চারা সমস্ত কিছু অনলাইনে করছে, আমরাও সমস্ত কিছু কেনাকাটা থেকে আরম্ভ করে পারলে সবই অনলাইনে সারছি। তো এই বছর পুজোটা আমরা একটু অন্যভাবেই কাটাবো, হয়তো প্যান্ডেল হপিং হবে না, কিন্তু প্যান্ডেল হপিং হবে অনলাইনের থ্রু দিয়ে। সমস্ত বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুকের বিভিন্ন পেজ, এদের থ্রু দিয়েই আমরা দেখে নিতে পারবো পুজো মণ্ডপ, কারণ এবারে অনেক রকম পুজোর প্যান্ডেলে নানান রকম আর কি আচরণবিধি থাকছে, তো সেগুলো তো মেনে চলতেই হবে। আর আশা কি করব যে মা দুর্গা যেন এই করোনারূপী অসুরকে বধ করে তার সাথে নিয়ে যান, আর আমাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেন। এটা আমাদের সবার পক্ষ থেকে মায়ের কাছে আবেদন থাকবে, মায়ের কাছে নিবেদন থাকবে। তো এই বছর তোমরা কি কেনাকাটা করলে? আমি তো খুব একটা করিনি, কারণ যেটা হয়েছে, আমি লাস্ট ইয়ার যখন বেড়াতে গিয়েছিলাম মধ্যপ্রদেশ গোয়ালিয়র থেকে, প্রচুর কেনাকাটি করেছিলাম, তো সেই সব প্রচুর নতুন ড্রেস পরে আছে, সেগুলো পরাই হয়নি, কারণ ভেবেছিলাম যে পরীক্ষা টরীক্ষা মিটে যাবে, তারপর হয়তো নানান অনুষ্ঠান আসবে, সেগুলোই পরবো। বেশ কিছু চেনা জানা লোকের নানান রকম অনুষ্ঠান ছিল, সেগুলো নিমন্ত্রিত ছিলাম আমরা, কিন্তু সেসব তো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে সেগুলো আর পরা হয়নি। তো সেই জন্যে এবারে আমি ঠিক করেছি আর কিছু কিনবো না, সেগুলোই পরবো, তবে ছেলেদের কিনে দেবো, ওদের ব্যাপার আলাদা, ওদের একটা নতুন জামা কেনা না হলে মনটা খারাপ হয়ে যাবে। এখনও অবধি কেনাকাটা শুরু করিনি, করবো, একদম শেষের দিকে গিয়ে করবো, ওদেরকে নিয়ে তো এখনও বেরোচ্ছি না, তাই কিছু হয়নি। এই হলো ব্যাপার। আর তোমরা কি করছো? এর আগেও আমি একবার বলেছিলাম একটু কমেন্ট সেকশানে জানাও, তোমরা কিন্তু একজনও জানাওনি। আশা করবো আজ অন্তত জানাবে যে তোমরা অনলাইনে করছো না বাইরে বেরিয়ে বাজার করছো। এই বছর পুজোটা যেহেতু বেশি ঘোরাঘুরি করতে পারবো না, তো আমার মনে হচ্ছে খাওয়া দাওয়ার উপর দিয়েই যাবে নানান রকম ভুরিভোজ, সেটা বাড়িতেই করবো, কারণ আমি রান্না করতে ভালোবাসি, তোমরা সবাই জানো। আর আমার রান্নার চ্যানেলের কথা ভুলে যাওনি তো? যারা নতুন, যারা জানো না, তাদের বলছি আমার একটা রান্নার চ্যানেল আছে, তো সেটার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর ওপরে আই বাটনে যাচ্ছে, ওখানে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো ওই রান্নার চ্যানেলটা। ওখানে কিন্তু সব ঘরোয়া উপাদান দিয়েই তৈরি হয়, কিন্তু দারুণ লোভনীয় সব খাবার থাকে, তো ওটা একবার ঘুরে এসো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলে আসি এবার মহালয়ার কথায়। প্রথমেই বলেছিলাম যে মহালয়া নিয়ে দু চার কথা বলবো।
আসলে এই মহালয়াতে আমরা দুটো জিনিস জানি বাঙালিরা, এক হচ্ছে মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণভরদের মহিষাসুর মর্দিনী, আর মহালয়া মানে তর্পণ বিধি, তর্পণ করতে বাড়ির বড়রা পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় যান এবং সেখানে চান করে তর্পণ সারে। কিন্তু এই তর্পণ জিনিসটা এলো কোথা থেকে? হ্যাঁ, এই তর্পণটা হয়ে আসছে মহাভারতের যুগ থেকে। মহাভারতের দাতাকর্ণকে আমরা সবাই চিনি, তো এই দাতাকর্ণ যখন মৃত্যু হয় তারপর উনি স্বর্গারোহণ করেন। তো স্বর্গে গেছেন, তিনি ক্ষুধার্ত বোধ করছেন, তখন উনি খাবার চেয়েছেন, ওনাকে সব সোনার খাবার দেওয়া হয়েছে। তো উনি তখন একটু মানে যাকে বলে কনফিউজ, যে সোনার খাবার আবার কী হবে। তখন তাকে যমরাজ জানান যে তুমি যা করে এসছো সেই কর্মফলেই তো তুমি এখন সোনার খাবার পাচ্ছ, কারণ তুমি দাতাকর্ণ নামে পরিচিত ঠিকই, প্রচুর দান ধ্যান করেছো, কিন্তু সেগুলো বেশিরভাগই ছিল সোনা এবং রূপ। তুমি কিন্তু কোনো ক্ষুধার্তকে রান্না করা খাবার বা অন্য কিছুই দান করো, পিপাসার্তকে জলও দান করো। আর এই যে তুমি মারা গিয়েছো, তুমি যে স্বর্গালোকে এসছো, স্বর্গারোহণ করেছো, এখানে তোমাকে জলও দেয়া যাবে না, কারণ তুমি কোনোদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করোনি, পিণ্ড দান করোনি, কিছুই করোনি। এদিকে উনি ভীষণ ক্ষুধার্ত এবং পিপাসার্ত, তখন কি করা যায়? যেহেতু উনি সূর্যদেবের ছেলে, আমরা সবাই জানি উনি সূর্যপুত্র, তাই যমরাজ ভেবে দেখলেন যে তাকে একটু হলেও কনসিডার করা যায়। আর তিনি তো স্বর্গ লাভ করেছেন, তিনি তো নরকে যাননি। তো দাতাকর্ণ তখন যমরাজকে বললেন যে দেখুন, আমি স্বর্ণ দান করেছি এটা ঠিকই, কিন্তু এই যে পিতৃপুরুষ তার পরিচয়ই তো আমি জানতাম না সারা জীবন, তো তাদেরকে আমি কি করে জল দান করব, পিণ্ড দান করব। তখন যমরাজ বললেন ঠিক আছে, তোমাকে 14 দিনের জন্য আমরা মরতে পাঠিয়ে দেব, এই 14 দিনের মধ্যে তুমি যা যা করে আসুনি, যেগুলো করা দরকার ছিল সেই কাজগুলো সেরে এসো। সেই 14 দিনের জন্য ওনাকে পাঠানো হলো এবং উনি তখন ক্ষুধার্তকে অন্ন, পিপাসার্তকে জল এইসব দান করলেন, যা যা কাজ ওনার বাকি ছিল সেগুলো সারলেন, এবং এই মহালয়ার দিন উনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করলেন এবং তর্পণ সেরে ফিরে গেলেন আবার স্বর্গে। তো সেই থেকে কিন্তু আমাদের এখানে এই যে তর্পণ বিধি, যেটা আমরা তর্পণটা পালন করে আসছি, সেইটা শুরু। আর এখন সেই গল্পটা তো হারিয়ে গেছে, আমরা মানে ছোট থেকে শুনতে অভ্যস্ত যে মহালয়ার দিন তর্পণ করতে হয়, কিন্তু এর পিছনে যে একটা কারণ আছে, এর পিছনে যে একটা সত্যিকারের ঘটনা আছে, সেটা আমরা জানতাম না। তো যাই হোক, আমি ভাবলাম যে হয়তো তোমরা অনেকে জানো, অনেকে জানো না, তো একটু শেয়ার করি তোমাদের সাথে, এই হলো ব্যাপার। আর আর একটা জিনিস আমরা খুব মানে যেটা ছোট থেকে আর কি শুনতে অভ্যস্ত, যে মহালয়ার দিন বা দেবী দুর্গা মানে তার দুই ছেলে দুই মেয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে কৈলাস থেকে যাত্রা করেন, এবং 6 দিন লাগে ওনার আসতে, তারপরেই 6 দিনের মাথায় আমাদের এখানে দুর্গা পুজো শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা চিরচরিতভাবে আমরা ছোটোর থেকে শুনে আসছি যে মহালয়ার দিন দেবী দুর্গা যাত্রা শুরু করেন কৈলাস থেকে, সেটাও একটা গল্প। আর একটা ব্যাপার হচ্ছে মহালয়ার আর একটা সিগনিফিকেন্স আছে বাঙালিদের মধ্যে, সেটা হলো এই দিন কিন্তু কুমারটুলিতে দেবী দুর্গার চক্ষুদান করা হয়। তো চক্ষুদানের ব্যাপারটা তো তোমরা জানো, যেসব শিল্পী ঠাকুর করেন চোখটা কিন্তু এই কুমারটুলিতে এই দিনেই আঁকা হয়, তো এটাও একটা সিগনিফিকেন্স। আর বড় সিগনিফিকেন্স তো বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহিষাসুর মর্দিনী, ওটা ছাড়া তো বাঙালি জাস্ট এক পাও চলতে পারে না। এবং কিছুদিন আগে একটা সিনেমা হয়েছিল, মনে আছে তো, যে এই মহালয়া, তাতে কিন্তু পুরোটা ফুটিয়ে তোলা হয়েছিল যে এটা মানে হয়ে আসছে 1932 সাল থেকে, মানে আমাদের স্বাধীনতার আগে থেকেই এই মহিষাসুর মর্দিনী এই যে প্রোগ্রামটা রেডিওয় আমরা শুনে আসছিলাম। তো 1976 সালে উত্তম কুমারকে দিয়ে এই মহিষাসুর মর্দিনীটা পুরো ব্যাপারটা করানো হবে ঠিক হয়েছিল, এবং সেটা টেলিকাস্ট হয়েছিল, মানে রেডিওতে ব্রডকাস্ট হয়েছিল, কিন্তু আপামর বাঙালি একদম মেনে নেননি। এবং মহালয়া সিনেমাটায় খুব ভালোভাবে দেখানো হয়েছে যে বাঙালিরা কীভাবে রিয়্যাক্ট করেছিল, এবং উত্তম কুমার নিজেও খুব মানে লজ্জিত ছিলেন এটা করে। তো তার পরের বছর থেকে আবার অ্যাজ ইউজুয়াল বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহিষাসুর মর্দিনীটা চলে আসছে। আগে যেটা হতো, ওনারা লাইভ প্রোগ্রাম করতেন, এবং পরে যেটা শুরু হয়, ওনারা মারা যাওয়ার পর
এটা রেকর্ড করা ছিল এবং এই রেকর্ডটাই প্রতি বছর রেডিওতে বাজে এবং এই একটা দিন কিন্তু প্রত্যেকের বাড়িতে রেডিওটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া হয় আগের দিন এবং এই রেডিওতে এটা সবাই চাকরি থেকে শুনে। যদিও এখন সিডি বেরিয়ে গেছে, যে কোনো আমরা অনলাইন স্টোরে গিয়ে এটা শুনতে পারি, ডাউনলোড করতে পারি, কিন্তু মহালয়ার দিন রেডিওতে এই ভোর চারটের সময় এইটা শোনার মতো থ্রিলিং কিন্তু অন্য সময় ফিল হয় না। তুমি যত সারাদিনে বাজাও, ওই যে একটা আলো আঁধারি ব্যাপার, অন্ধকার একটু ঘুম ঘুম পাচ্ছে, বাড়ির বড়রা কেউ চালিয়ে দিয়েছে শুনছি, তার যে ফিলিংস সেটা কিন্তু অন্য সময় শুনবে কিছুতেই আসে না। এটা কিন্তু তোমাদের মানতেই হবে। তো যাই হোক, আজকে এই মহালয়া নিয়ে দু চার কথা বললাম। আজকে তোমরা সবাই ব্যস্ত আমি জানি, সবাই হয়তো কেনাকাটা টুকটাক করবে যেহেতু এটা আজকে ছুটির দিন, কিন্তু আমি পড়ে গিয়েছি মুশকিলে। আমার ছেলেদের পরীক্ষা চলছে, কাল আবার পরীক্ষা আছে, তো আজ তো আমি কোনোভাবেই ওদেরকে নিয়ে মানে যে একটুখানি টুকটাক কেনাকাটা করবো সেটা পাচ্ছি না। ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে অক্টোবর মাসে ঠিক করেছি যে কেনাকাটি সারব। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, বেরোলেও হাইজিন মেনটেন করে চলো, মানে দূরত্বটা মেনটেন করে চললে আমার মনে হয় না করোনা নিয়ে খুব একটা চিন্তার কিছু আছে। আর এখন তো আবার মেট্রো রেলও চালু হয়ে গেছে, কদিন পর হয়তো লোকাল ট্রেনও চালু হয়ে যাবে। তো নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে, নিজেদেরকেই কিন্তু দূরে দূরে একটুখানি সামাজিক দূরত্ব মেনটেন করে চলাটা প্র্যাকটিস করতে হবে, তাহলে সবাই আমরা কিন্তু ভালো থাকবো। আর মা যখন আসছেন অবশ্যই করোনারূপী অসুরকে সঙ্গে নিয়ে চলে যাবেন, এটা আমরা সমস্ত বাঙালিরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করছি, আস্থা রাখছি, আর আমরা চাইছি সেটাই যেন হয়। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো, আর প্রত্যেকবার যেমন বলে যাই, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অল ইজ ওয়েল।